কেউ নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা দ্বিতীয় পর্যাক্রমিক মূল্যায়ন দু হাজার বাইশ সাজেশান নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান আমরা দেখব প্রথমেই আমরা প্রথম অধ্যায় দেখেছিলাম মূলের ধারণা যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে প্লে লিংক লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের আলোচনার অধ্যায় থাকবে পদার্থর গঠন ও ধর্ম এই অধ্যায়টিকে আমরা দুটো পাঠে ভাগ করে নেব প্রথম পর্ব আজকে করছি এবং দ্বিতীয় পর্ব পরের দিন তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এখানে এই অধ্যায় থেকে এমসিকিউ দুটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক এবং অতি সংক্ষিপ্ত তিনটি থাকবে প্রতিটি প্রশ্নের মান এক করে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটি যার মান হচ্ছে দুই এবং দীর্ঘ প্রশ্ন থাকবে একটি যার মান হচ্ছে দুই এরপর দেখো এইখানে যে বিষয়টা আমরা আলোচনা করব তার উপকগুলো তরল বায়ুর চাপ এবং আর্কিমিশন নীতি এই বিষয়গুলোর ওপর নির্ভর করে আজকের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে আমরা পৃষ্ঠটান সান্দ্রতা এবং বার্ণলিক নীতি এইগুলো দেখব তো শুরু করছি সংক্ষিপ্ত বা দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই বা তিন হতে পারে এখানে প্রথমেই যে প্রশ্নটি রয়েছে দেখো চাপ কাকে বলে এর রাশিমালা কী চাপের এসাই একক কী তো উত্তরটি দেখো কোনো তরলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয় এবং যদি ক্ষেত্রফল এ হয় এবং প্রযুক্ত বল যদি এফ হয় সেই ক্ষেত্রে চাপ প্রযুক্ত চাপ পি সমান হয়ে যাবে এফ বাই এ যদি আমরা এসআই পদ্ধতিতে চাপের একক দেখি তাহলে তা হবে পাস্কাল পাস্কাল বলতে প্রযুক্ত বলের একক নিউটন এবং ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে মিটার স্কোয়ার তাহলে নিউটন পার মিটার স্কোয়ার সমানই হবে পাস্কাল। দ্বিতীয় প্রশ্ন তরলের চাপ ও ঘাত কাকে বলে এদের মধ্যে সম্পর্ক কী তো উত্তরটি দেখে নাও তরলের মধ্যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলযুক্ত কোনো তলের ওপর তরল লম্বভাবে প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে তরলের চাপ বলা হয় এরপর দেখো তরলের সংলগ্ন কোনো তলের ওপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করবে তাকে তরলের ঘাত বলে এটা ঘাট না ঘাত বলে ঠিক আছে তাহলে তরলের ঘাত সমান কি হবে চাপ গুণিত ক্ষেত্রফল তিন নম্বর প্রশ্ন বায়ুর চাপ ছিয়াত্তর সেমি পারস্তম্ভ কথাটির অর্থ কী উত্তর হবে এই কথাটির অর্থ হলো ওই স্থানে বায়ুর চাপের সাহায্যে কোনো নলের মধ্যে ছিয়াত্তর সেমি পারস্তম্ভকে ধরে রাখা সম্ভব চার ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় উত্তর ব্যারোমিটারের পাঠের পরিবর্তন থেকে আবহাওয়ার পূর্বাভাস এইভাবেই দেখা যায় প্রথম পয়েন্ট ক। ব্যারোমিটারের পাঠ খুব দ্রুত ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে খ ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে বুঝতে হবে ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে অর্থাৎ বাড়িতে হঠাৎ করে জলীয় বাষ্পের পরিমাণ খুব বৃদ্ধি পেয়েছে সরি ফলে সেখানে ঝড় বৃষ্টি হতে পারে গ ব্যারোমিটারের পাট ধীরে ধীরে বাড়লে বুঝতে হবে ওই স্থানে বাড়িতে ওই স্থানে বাড়তি এটা বাড়িতে হবে নি বাড়তি জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমছে ফলে ওই স্থানে আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে ঘ ব্যারোমিটারের পার্ট হঠাৎ বেড়ে গেলে বোঝা যাবে ওই স্থানের বাড়তি জলীয় বাষ্পের পরিমাণ অনেক কমে গেছে ফলে সাময়িকভাবে ওই স্থানে আবহাওয়া শুষ্ক পরিষ্কার থাকবে এরপর আসছে সাইফোন কি এটি কিভাবে কাজ করে তো এটা তোমরা ছায়া সহায়িকা প্লেজ নাম্বার উননব্বইতে তোমরা কিন্তু পেয়ে যাবে তাছাড়াও অন্যান্য রায়ন মার্টিন সহায়িকা বা সাঁত্রার সহায়িকা যে সহায়িকা থাক না কেন সব আছে তোমাদের গুছিয়ে লিখা ঠিক আছে এছাড়াও বইতেও আছে সমস্যা নেই তারপর ছয়ের দাগে সাইফোন ক্রিয়ার শর্তগুলি কী কী শর্তগুলো দেখো ক যে তরলকে স্থানান্তরিত করতে হবে নলের সেই তরল দিয়ে পূর্ণ করতে হয় এবং খ যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রের তরলের লেভেল যে পাত্রের তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রে তরলের লেভেলের থেকে উঁচুতে রাখতে হবে এবং গ সাইফন ক্রিয়ায় বায়ুমণ্ডলীয় চাপের জন্য নল বেয়ে তরল ওপরে ওঠে তাই সাইফন ক্রিয়ায় অব্যাহত রাখতে বায়ুমণ্ডলীয় চাপ অবশ্যই বজায় থাকতে হবে ঘ যে নলের তরলকে স্থানান্তরিত করতে হবে সেই নলে যেন কোনো ছিদ্র না থাকে এরপর আসছি সাত চাঁদের সাইফোন কাজ করবে কি কারণ ব্যাখ্যা করো চাঁদের সাইফোন কাজ করবে না সাইফোন ক্রিয়ায় বায়ুমণ্ডলীয় চাপের জন্য নল বেয়ে তরল উপরে ওঠে চাঁদে বায়ুমণ্ডল না থাকায় সাইফোন ক্রিয়া কাজ করবে না সাত প্লাবতা কী কী বিষয়ের ওপর নির্ভর করে প্লাবতা মূলত বস্তু নিমজ্জিত অংশের আয়তন বস্তু যে মাধ্যমে নিমজ্জিত তরল বা গ্যাসীয় তার ঘনত্ব এবং ওই স্থানের অভিকর্ষ তরনের উপর নির্ভর করে নয়ের দাগের আর্কিমিসের নীতি লেখো কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থের আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয় এই আপাত হ্রাস বস্তুর দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয় এটাই হবে আর্কিমিসের নীতি সরি এরপর দশ দেখো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি ব্যাখ্যা করো না এই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না কারণ এখানে অবাধে পতনশীল বস্তুর ওজনই হয় তরলপূর্ণ পাত্রের মধ্যে কোনো বস্তুকে যে কোনো অবস্থানে রেখে পাত্রটিকে বাধাহীনভাবে পড়তে দেওয়া হলে বস্তুটি তরলের সঙ্গে একই তরণে নামতে শুরু করবে এবং এই কারণে তরল বস্তুর ওপর কোনো ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে না ফলে এই ক্ষেত্রে নীতি প্রযোজ্য হবে না এরপর আসছি এগারো এক টুকরো লোহার জলে এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ জলে ডুবে না কেন কোনো বস্তু তখনই তরলে ভাসবে যখন তরলের প্রবতা বস্তুর ওজনের সমান হবে এক টুকরো লোহা জলে ফেললে তা যতটা পরিমাণ জল অপসারণ করে তার ওজন লোহার টুকরোর উপ ওজন অপেক্ষা কম সেই জন্য লোহার টুকরো জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ যে পরিমাণ জল অপসারণ করে তার ওজন জাহাজের ওজনের সমান হওয়ায় জাহাজ জলে ভাসে এরপর আসছে সাইফোনের দুটি ব্যবহারিক প্রয়োগ সাইফোন এর ব্যবহার সাইফোনের সাহায্যে বড় ব্যারেলের মধ্যে থাকা পেট্রোল বা ডিজেলকে ছোটো পাত্রে স্থানান্তরিত করা হয় শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাস এ সাইফোন ব্যবহার করা হয় এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে চাপের মাতৃ সংকেত লিখো তো চাপের মাতৃ সংকেত হবে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু আর এইচ গভীরতায় ডি ঘনত্বের তরলের অভ্যন্তরীণ চাপ পি সমান কী হবে পি সমান এইচ ডি জি তিন একটি স্টিমার নদী থেকে সাগরে প্রবেশ করলে স্টিমারটি কী হবে স্টিমারটি আরও ভেসে উঠবে চার প্রমাণ চাপের মান কত এখানে এক দশমিক শূন্য এক তিন বার হবে চাপ স্কেলার না ভেক্টরশি চাপ হলো স্কেলার রাশি বার কিসের একক বার হল বায়ুমণ্ডলীয় চাপের রেখক বায়ুর চাপ পরিমাপ করা যন্ত্রের নাম কি ব্যারোমিটার ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমতে থাকলে কি বোঝা যায় এটা তোমরা কিন্তু প্রথমেই লং কোশ্চিনে আমরা করিয়ে দিয়েছি সেইখান থেকে দেখে নেবে ব্যারোমিটারের পাট দ্রুত কমে গেলে কি হয় এটাও করে দেওয়া হচ্ছে হুম ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে তার পাট কত হবে ব্যারোমিটারকে যদি চাঁদে নিয়ে যায় সেই ক্ষেত্রে তার পাট শূন্য হয়ে যায় কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই এগারো ভাসমান বস্তু আপাত ওজন কত ভাসমান বস্তুর আপাত ওজন শূন্য হয় কোনো বস্তু সম্পূর্ণ নিমোজনের শর্তটা কি সম্পূর্ণ নিমোজনের ক্ষেত্রে তরলের ঘনত্ব মানে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা বেশি বা সমান হলে বস্তু সম্পূর্ণ নিমোজিত হয় তেরো পৌরসভা জলের ট্যাঙ্ক থেকে বিভিন্ন ঘরে ট্যাপে জল কোন ধর্মের জন্য আসে সমচ্চশীলতা ধর্ম জলের তরলের ভাসমান বস্তুর ভাসনের শর্ত কি ভাসমান বস্তু নিজে ওজনে সমপরিমাণ তরল অপসারণ করে এটি ভাষণের শর্ত এক নিউটন পার মিটার স্কোয়ার সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এখানে এক নিউটন পার মিটার স্কোয়ার সমান টু দু পাওয়ার এ সরি টেন ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার তো এই ছিল আমাদের প্রথম পর্ব আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবে সেইখানে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা সংরক্ষণ করতে পারবে যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ